ইয়া করেন কিভাবে ধরেন ওইটা ইয়ে এটা জীবিত এটা মাত্র ধরা হইছে মাছটা জিয়াদের শপিং ডান আসসালামু আলাইকুম আমি মিস্টার শেয়ার আবারো অনেক দিন পর ব্লগে আর আজকে আমরা যাচ্ছি কক্সবাজার তো ফার্স্ট ডেতে আমাদের কোনো ভিডিও শুট বা ব্লগ করা হয়নি কারণ আমরা বাইক চালিয়ে গেছি অনেক টায়ার্ড ছিলাম তার জন্য সেকেন্ড ডে থেকে আমরা ব্লগিং স্টার্ট করি সো আমি আরেকটা ভুল করছি যে কোনো ফুটেজ দেখি নাই প্লাস কোনো সেটিং করি নাই আমি হাজার শীতে শ্যুট নিয়ে গেছি এটা কিন্তু 4K পর্যন্ত অ্যাভেলেবল আমি 4K না দিয়ে হাজার শীতে করছি তার জন্য ফুটেজ কেমন হচ্ছে তা বাসায় এসে দেখতেছি দ্বিতীয় দিনের যাত্রা সকালে বাইর হয়নি কারণ অনেক রোদ্র ছিল গরম তার জন্য একটু বিকেল করে বাইরেছি বাইর হইয়া খাওয়া দাওয়া করছি লাঞ্চ করে তারপর আমরা সোজা ইনানির উদ্দেশ্যে রওনা দিছি বাট ইনানির আগে আমরা ইনানি চেকপোস্টের আগেই হাতের বাম দিকে গরিবের সাজেকের জায়গা আছে ওই গরিব সাজেকের জায়গায় আমরা গেছিলাম যে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি তুমি গেছো চলে জানি বিস্মৃতি রাতলে যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায় রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে তবু চলে গেলে সাজানো বাগান ছেড়ে রদ্দা খাওয়া মরে গেছে তুমি আবার আসবে ফিরে বিশ্বাস টুকু দু হাতে আঁকড়ে ধরে কিছু পুরনো গান কিছু পুরনো ছবির অ্যালবাম এসবই আমার সাথে রয়ে যায় কাঁকড়া কাপড়ে যখন সূর্য ঢোকে ঘরে কালো পর্দায় বাধা পেয়ে সরে যায় আমার জগৎ বড় আগলে রাখে আমায় তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যু কি তো মেনলি আমরা ইনানিতে দাঁড়াইনি কারণ
অনেকবারই গেছি আমরা, সোজা যাই পাটুয়ারটেক পাথরানে সি বিচে, তারপর সানসেট পয়েন্টে। কিছুক্ষণের জন্য অনেক দূরে চলে গেছি। কি মনে পড়ে আপনার কন্ততে? সাইমে জায়গাটা আসছিল আগে। বিবাহ করলাম। কেন বিবাহ করলেন? ঠিক কথা, বোনই আসতো বিবাহ করলে এতদিন। এই হচ্ছে একটা প্যারা, এই যে ফটোগ্রাফারগুলা ওরা এসে দাঁড়ায় খায় শুধু শুধু। এই দেখেন, এব্রো কেমন ফিল হইতেছে রে? ভিউটা অসাম, গরমটা একটু বেশি। মেন পার্সন তো ওয়ার্ল্ডের জুতা পাইছিলাম। ওয়াও, ভেরি নাইস। আমি রোহিঙ্গা পড়তাম না, কোথায় থাক। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, তুমি কখনো আমার হবে না। খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার। এই যে বিশেষজ্ঞ আমাদের পানিতে নামছে, কচুরা বালি, কচুরা বালি, ওইটা তোর আমরা টানে নিয়ে যাই নিচে। আচ্ছা দি বদ্দা ফমান নাই, ফমান ফমান লাগিব বদ্দা। এই জন্য কইছে বিয়া সাথে করে ফেলো আর টেনশন থাকবে না, তুমিও করে ফেলো। ধন্যবাদ দাদা। তোমার ফ্যান বিজি গেছে, দেখো তো মোর সামনে আসো, মোর সামনে ঘুরো ঘুরো না। ইয়াই কইছো কি তুমি? কাম সারি দিছো তে? এ না 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 না, আরে আমার এটা ওয়াটারপ্রুফ না। আরে ব্রো কি অবস্থা বদ্দা? ফমান আছে? ফমান ইয়া করেন, কিভাবে ধরেন? বদ্দা বলো করো দে, ব্লক ব্লক একটা জোক ছিল, এই দেখো কোন মাছ খাইতেছি না আমরা, এটা একটা জোক ছিল। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমারই দুনিয়ায় ছাপসা আলো, কিছু সুন্দর গুলো হাওয়া কাছের মতো, যদি উড়ে যেতে যাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। জাহাজ মাস্ত ছাড় খাত, সো আজকের মতো এই পর্যন্তই, আমরা হোটেলে ব্যাক করবো, হোটেলে ব্যাক করে খাওয়া দাওয়া করতে হবে। কি দাঁড়াচ্ছে ভাই দাওয়ায় ক্যামেরার, আমার গোপ্রোর ফুটেজগুলো কেমন আসছে এটা একটু জানাবেন, তারপর রেগুলারলি ব্লগ করতে ট্রাই করবো ইনশাল্লাহ এই ক্যামেরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমায়
ভেবে নেব আজ তুমি আমায় চেনো ভিডিও কিন্তু শেষ হয় নাই পরের দিন আছে।